ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়টি জন্য এমন কোনো ভাষা পাল্টাই যে ভাষা নিয়ে এটার প্রতিবাদ করবো আমরা একেবারেই হতবম্ব হয়ে গেছি যে মুসলিম দেশে পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যেখানে করানের আয়াত বলে হজ্জের যে মহান একটি তালবিয়া এবং সম্পূর্ণ তাওহিদি একটি তালবিয়া হর্যের মহান এরকম একটি তালবিয়াকে আপনার এত বড় একটা জিকিরকে সেখানে ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে গাওয়া হচ্ছে ঢোল ঢাল তাল বিভিন্ন ধরনের সুরেলা বাদ্যযন্ত্র বাজিয়ে ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে নানান ছেলে মেয়ে নেচে গেয়ে একসাথে হয়ে তারা যে কাজটা করেছে আসলে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর কোনো দেশে বা বাংলাদেশের ইতিহাসে এই সাড়ে চোদ্দোশো বছরের ইতিহাসে এরকম কিন্তু ঘটনা আমরা কখনই ঘটে দেখিনি তার জন্যে এরকম ঘটনার জন্য আসলে আমরা হতবাক আমরা নির্বাক আমরা হতবম্ব আমরা এমন কোনো ভাষা পাচ্ছি না তো এইটাতে ভাষা আপনার এই এই বিষয়টার আমরা প্রতিবাদ করব। দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিদ্যাপীঠ বলা হয় যেটা এবং দ্বিতীয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা বলা হয় বাংলার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের এত বড় শিক্ষিত ছাত্র ছাত্রছাত্রীরা যে এরকম একটা ঘটনা ঘটাবে যারা ঘটনাটা এ ঘটিয়েছে যেখা যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তারা কিন্তু কেউ মুসলিম না তারা মুসলমান মুসলমান হওয়ার পরও তারা যে কাজটা করেছে সেই কাজটা ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করা ব্যঙ্গ করা অবমাননা করার স্বামীর আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা আমরা আমাদের অন্তর থেকে এটা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি জানাচ্ছি আমরা মুসলিম যারা শাসক রয়েছেন দেশে মুসলিম শাসকদের কাছে তাদের দায়িত্ববোধের কথা একটু চিন্তা করতে বলতেছি আপনারা কি দায়িত্ব পালন করেন বা আপনারা এই বিষয়গুলো তো কেন অ্যাকশন নেন না এরকম একটা অসলামিক জাহিলি ঘটনা ঘটাবে আর আপনারা সেটার কোনো ব্যবস্থা নেবেন না মনে করবেন যেটা হতেই পারে এটা কথা না যদি আপনারা এর ব্যবস্থা না নেন তাহলে আপনারা নিজেরাও এই অন্যায়টাকে আপনারা ই করতেছেন আশ্রয় দিচ্ছেন ফলাফল অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে একদিন না একদিন আপনারা পাবেন দুদিন পর পর ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে কোরআনকে নিয়ে যে অবমাননা করা ঘটনা আমাদের বাংলাদেশে ঘটতেছে সেটার বিচার যদি আমরা কেউই না করতে পারি আল্লাহ তালা তার দিনের বিচার তার ইসলামের বিচার তার কোরআনকে নিয়ে অবমাননা করার বিচার তাকে নিয়ে অবমাননা করার বিচার তার রাসুলকে নিয়ে অবমাননা করার বিচার কিন্তু আল্লাহ তালা করবেন আর সেই আজাব আমরা যদি এটার বাধা না দিই এ ধরনের কর্মকাণ্ড থেকে মানুষকে বিরত না রাখি আল্লাহ সোবাহান ওয়া তালা তিনি কিন্তু সর্বশক্তিমান তিনি এটার বিচার অবশ্যই অবশ্যই করবেন হয়তোবা সেদিন এইটার অন্যায়ের যে একটা রিয়েকশন সেই রিয়েকশনে হয়তোবা আমাদের উপরেও কোনো না কোনো আজাব আসতে পারে তাই আমরা বলবো প্রশাসন মহাদয় যারা আছেন যারা দেশের বিচার বিভাগে আছেন যারা দেশের দায়িত্বে আছেন তারা এ ধরনের অন্যায়কে কখনোই প্রশ্রয় দিবেন না এগুলোর যথাযথ আপনারা অ্যাকশন নেবেন আমরা এই অবশ্যই আপনাদের কাছে এই আবেদন করি আপনারা এটার অবশ্যই যথা উপযুক্ত অ্যাকশন আপনারা নেবেন নচেত আপনারা অবশ্যই অবশ্যই প্রস্তুত থাকেন আল্লাহর কোনো এক আজাবে অবশ্যই আপনাদেরকে গ্রেপ্তার করা হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সাথে সাথে এই ঘটনাটা বলি যে কিছুদিন আগে কুমিল্লায় যে করানকে অবমান করা হয়েছে ওই ঘটনার চেয়ে কিন্তু কত মানে শতগুণে নিকৃষ্ট কাজ এটা এটা আরও বেশি করানকে অবমানা করা নেচে গে গেয়ে ঢাল বাদ্যযন্ত্র বাজিয়ে নারী পুরুষ একাকার হয়ে এইভাবে হজ্জের মতো একটা মহান তালবিয়া পাঠ করা অবশ্যই অবশ্যই কুমিল্লার ঘটনাকেও এটাকে ছাড়িয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এ ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক যারা এ ধরনের কাজ করে আল্লাহ তালা তাদের বিরুদ্ধে যথাযথ উপযুক্ত ব্যবস্থা আমাদের প্রশাসনদেরকে নেওয়ার তৌফিক দান করুক আর যদি না নেয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের দায়িত্ব পালন করলাম এবং আল্লাহ তালা তার দায়িত্ব পালন করবেন তার বিচার তার দিনের বিচার তার করানের বিচার তিনিই নেবেন আসসালাম আলাইকুম